আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমি মোহাম্মদ লোকমান হোসেন, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সম্মুখে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের পাঠ 25, 26, 27 তৃতীয় রুকুর 26তম আয়াতে কারিমা নিয়ে। প্রথমে আমি আয়াতটি তোমাদের সম্মুখে তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়ুদরিবা মাসালাম মা বাউদা ফামা ফাওকাহা ফাআম্মা আল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হক মির রাব্বিহিম ওয়া আম্মা আল্লাযীনা কাফারু ফায়াকুলুন মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন সাদাকাল্লাহুল আযীম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সম্মুখে সূরা বাকারার 26তম আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। এখন তারজমা এবং বাংলা কিছু অর্থ, শব্দ কিছু বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে আসি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহান ওয়া তাআলা। ইন্নাল্লাহা শব্দের অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ। লা ইস্তাহি, তিনি লজ্জাবোধ করেন না, আইয়া দরিবা বর্ণনা করতে, মাসালান কোনো দৃষ্টান্ত, মা বাউদাতা কোনো মশার দৃষ্টান্ত, আল্লাহ সুবহান ওয়া তাআলা বর্ণনা করতে লজ্জাবোধ করেন না। ফামা ফাওকাহা, কিংবা মশার চাইতেও কোনো আর উপরের কোনো প্রাণীর কোনো বিষয়ের দৃষ্টান্ত পেশ করতে আল্লাহ তাআলা লজ্জা অনুভব করেন না। ফাআম্মাল্লাযীনা, অতঃপর যারা আমানু, ইমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ফায়ালামুনা, তারা জানে, আন্নাহুল হাক্কু, নিশ্চয়ই এটা সত্য, মির রব্বিহিম, তাদের প্রভুর পক্ষ থেকে এটা একটি সত্য জিনিস। ওয়া আম্মাল্লাযীনা, প্রক্ষান্তরে যারা কাফারু, কুফুরি করেছে, ফায়াকুলুন, তারা বলে, মাযা আরাদাল্লাহু, মাযা কি আরাদাল্লাহু, ইচ্ছা ছিল, কি ইচ্ছা ছিল আল্লাহ তাআলার, বিহাযা মাসালা, এই ধরনের দৃষ্টান্ত পেশ করার। ইউদিল্লু বিহি, ইউদিল্লু শব্দের অর্থ হলো পথভ্রষ্ট, বিহি মানে হয়, মাসালান অর্থাৎ এই ধরনের দৃষ্টান্ত দ্বারা কিছু মানুষ, বিহি কাসির, কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ পথভ্রষ্ট হয়, ওয়াইহদি বিহি কাসির, আর কিছু মানুষ এ ধরনের দৃষ্টান্তের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়, ওয়ামা ইউদিল্লু, আর পথভ্রষ্ট হয় বিহি দৃষ্টান্ত দ্বারা, ইল্লাল ফাসিকিন, যারা ফাসেক, তারা ব্যতীত অন্য কেহ আল্লাহ তাআলার এই দৃষ্টান্ত বা উপমা দ্বারা পথভ্রষ্ট হয় না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কতগুলো শব্দের শাব্দিক বিশ্লেষণ অর্থ জানার চেষ্টা করেছি এবং তর্জমা জানারও চেষ্টা করেছি। এখন আমি তোমাদের সম্মুখে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কোরআনুল কারিমের সূরা হজের আল্লাহ তাআলা যখন মশা মাছির দৃষ্টান্ত পেশ করেন, তখন কাফেররা বলে আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা এটি হলো শ্রেষ্ঠ কালাম, আল্লাহ তাআলা যেমনিভাবে শ্রেষ্ঠ তার কালামও শ্রেষ্ঠ, অতএব এই শ্রেষ্ঠ কালামে এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং নিকৃষ্ট বিষয়ের উপমা পেশ করার আল্লাহ তাআলার কী প্রয়োজন ছিল। এরই পরিপ্রেক্ষিতে কোরআনুল কারিমের সূরা বাকারার 26 এবং 27 এই দুটি আয়াতে কারিমা নাজিল হয়। প্রিয় শিক্ষার্থীরা, কাফেররা যখন কোরআনুল কারিমের ব্যাপারে সন্দেহ পোষণ করেছিল, আল্লাহ তাআলা তখন তাদেরকে বলেছিলেন যে তোমরা কোরআনুল কারিমের যে কোনো একটি সূরার মতো সূরা তোমরা রচনা করো। তারা যখন ব্যর্থ হয়েছিল, তখন তারা নতুন করে কোরআনুল কারিমের ভুল ধরার জন্য, ত্রুটি বের করার জন্য একটি বিষয় উত্থাপন করে, সেটা হলো যে মশা, মাকোয়াশা এবং মাছি, এ জাতীয়
প্রাণী, নিকৃষ্ট প্রাণী, এগুলোর দ্বারা আল্লাহ তাআলার কেন কী জন্য দৃষ্টান্ত কেন তিনি দিলেন, কী প্রয়োজন আল্লাহ তাআলার ছিল? যেহেতু আল্লাহ তাআলা মহান, তার কালামও মহান, অতএব তার এই মহান কালামে এ ধরনের ক্ষুদ্রতে ক্ষুদ্র নিকৃষ্ট প্রাণীর দৃষ্টান্ত পেশ করার কোনো প্রয়োজন ছিল না। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত দেওয়া হয় শুধুমাত্র শ্রোতাকে বোঝানোর জন্য। সেক্ষেত্রে যিনি দৃষ্টান্ত প্রদান করেন তাকে বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব বা তার সত্তার বড় হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই দৃষ্টান্তগুলোর মাধ্যমে কিছু মানুষ গোমরা হয়ে যায়, পথ হারা হয়ে যায়, আর কিছু মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। কারা গোমরা হয়? যারা ফাসিক তারা। এখন আসো, ফাসিক কাকে বলে? ফাসিক শব্দটির অর্থ হলো সীমালঙ্ঘন করা। ফাসিক তাকে বলা হয় যে কবিরা গুনাহ করে, তাকে বলা হয় ফাসিক। ফাসিকের বিভিন্ন স্তর রয়েছে। যেমন কেউ যদি অনিচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ করে, এটি একটি স্তর। দ্বিতীয় স্তর হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ করে, এটি হলো দ্বিতীয় স্তর। আর ফাসিকের তৃতীয় স্তর হলো ইচ্ছাকৃতভাবে সব সময় কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করার পর কোনো রকম অনুতাপ বা অনুতপ্ত হয় না, বরং গর্ববোধ করে। এই তিন রকমের ফাসিক সমাজে বিদ্যমান। তারাই কেবল কোরআনুল কারিমের ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করার চেষ্টা করে। তারাই কেবল কোরআনুল কারিম নিয়ে, আল্লাহ তাআলার জাত এবং সিফাত নিয়ে, বিশ্বনবী সম্পর্কে তার ব্যাপারে সন্দিহান পোষণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম ফাসিক কাকে বলে, ফাসিক কী, আমরা জ্ঞান এবং অনুধাবন এবং MCQ এই তিন ধরনের প্রশ্ন এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আশা করি তোমরা এটি ভালো করে পড়বে, শিখবে, সে প্রত্যাশায় সে কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।